উত্তর চব্বিশ পরগনার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফের করোনা সচেতনতা অভিযানে নামল উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলা পুলিশ। বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মঙ্গলবার বারাসাত শহর জুড়ে পুলিশ কর্মীরা অভিযান চালায়। যাদের মুখে মাস্ক নেই তাদের পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। জেলার প্রতিটি নাগরিকের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। মাস্কবিহীন নাগরিকদের পুলিশ কর্মীরা বোঝাচ্ছেন মাস্ক পরা কতটা জরুরি। উত্তর চব্বিশ পরগনা জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাস্ক সচেতনতা অভিযান শুরু করেছে বারাসাত জেলা পুলিশ। বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাই 100% মানুষের মুখে মাস্ক থাকুক, মাস্ক ব্যবহার করতে হবে সকলকে। আমরা মানুষকে বোঝাচ্ছি কেন মাস্ক পরাটা জরুরি। পুলিশের পক্ষ থেকে নাগরিকদের মাস্ক বিতরণ করা হচ্ছে। আগামী দিনে এই অভিযান আমাদের জারি থাকবে, কন্টিনিউয়াসলি চলছে। মাস্কের এগেইনস্টে রাইড, মাস্ক না ইউজ করলে আমরা মাস্ক ডিস্ট্রিবিউটও করছি এবং এনফোর্সও করছি, যে যাতে মাস্কটা 100% ইউজ হয়। এইভাবে করোনা পরিস্থিতি অনেকে দেখা যাচ্ছে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে, তাদের সচেতনতা দরকার। আমরা তাদেরকে সচেতনও করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ডিস্ট্রিবিউশন অফ মাস্কও করছি। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।